सुप्रिय दर्शक आमी मोर्शेदुल इस्लाम स्वागत जानाच्छि सम्पादकीयते। आमादेर आजकेर आलोचनार विषय ओषुध शिल्पे नतून दिगंत। आर ए निये आमादेर जन्य आलोचनार जन्य आजके आमादेर स्टूडियोते उपस्थित रयेछेन। प्रथमेई रयेछेन রাব্বুর রেজা, চিফ অপারেটিং অফিসার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। রয়েছেন অধ্যাপক আবু ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন নওয়াবুর রহমান, জেনারেল ম্যানেজার, প্রোডাকশন অপারেশন, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এবং তিনজনই ফার্মাসিস্ট। প্রিয় দর্শক, আপনাদের বলে দেই, আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা এই তিনজনের বাইরেও আমরা আজকে টেলিফোনে যোগাযোগ করব আরেকজন ফার্মাসিস্ট এবং ওষুধ বিশেষজ্ঞ আবু নাইম সাইফুর রহমানের সাথে। তো দর্শক, আলোচনায় যাবার আগে দেখে নেব একটু এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। ধরে নিয়ে যাওয়ার 8 দিন পর নায়েক রাজ্জাককে ফেরত দিল মিয়ানমার। ঘরে ফেরার প্রতীক্ষায় প্রিয়জনরা। 3টি বিষয়ে সম্মত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। 2 পুলিশ কর্মকর্তা সহ 18 জন জড়িত থাকার কথা জানিয়ে জবানবন্দি দিলেন ইয়াবা সহ আটক পুলিশের সহকারী উপপরিদর্শক। মাদক ব্যবসায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক সমাজের। রাজধানীর লালবাগে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে 8 বছরের এক শিশুর মৃত্যু, বোন নেহা গুরুতর আহত। বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের শতাধিক গ্রাম প্লাবিত। বান্দরবানের সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ। ডুবে গেছে দক্ষিণের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। এবং টেস্ট, ওয়ানডে ও T20 তিন ধরনের ক্রিকেটে আবারও সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডেতে পেছনে ফেললেন দিলশানকে। আমি এবার সরাসরি চলে আসব আমাদের আজকের আলোচনায়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আমাদের ওষুধ শিল্পের জন্য একটি অত্যন্ত ভালো খবর রিসেন্টলি ঘটেছে। সেটি হচ্ছে, দীর্ঘদিন ধরে আমাদের দেশের চেষ্টা ছিল, আপনারা জানেন যে আমাদের দেশ ওষুধ রপ্তানিতে অনেক এগিয়ে আছে। বিশ্বের প্রায় 95টি দেশে বাংলাদেশ এখন ওষুধ রপ্তানি করে, কিন্তু চেষ্টা ছিল আমেরিকার বাজারটি ধরার। সেটি অবশেষে সম্ভব হতে যাচ্ছে। বাংলাদেশের 2টি কোম্পানি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, আমেরিকার যে FDA, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের অনুমোদন পেয়েছে। সেটি একটি বড় খবর আমাদের জন্য, কারণ আমরা আশা করছি এতে করে বাংলাদেশের বাজার আমেরিকার জন্য মুক্ত হবে, যেটি বিশ্বের সর্ববৃহৎ বাজার বলা যেতে পারে। তা আমি প্রথমেই আসব রাব্বুর রেজা আপনার কাছে। জানতে চাইব যে এই যে FDA এর অনুমোদন পেল, এতে করে লাভটা কি হবে? ধন্যবাদ মোর্শেদ ভাই। উনি আমাদের তিনজনকে পরিচয় করে দিয়েছেন ফার্মাসিস্ট হিসাবে, কিন্তু উনি নিজেও একজন ফার্মাসিস্ট। তো অনেস্টলি বলছি যে আমাদের আজকের যে অনুষ্ঠানটা ফার্মাসিস্টদের অনুষ্ঠান, চারজনই ফার্মাসিস্ট। আর মোর্শেদ ভাই যে কোশ্চেনটা করেছে, আসলে আমরা এই সপ্তাহে আমি পার্সোনালি খুব ইমোশনাল যে এটা আমরা যে অর্জনটা আমরা করেছি, মনে হচ্ছে যে USFDA থেকে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। এবং আপনিও তো এরপরে আমাদের সবার সাথে আলাপ করবেন যে আমাদের এই পথটা কতদিনের ছিল, কি কি ধরনের কষ্ট করতে হয়েছে আমাদের। বাট আপনি যেটা বললেন যে এটা আমাদের কি অর্জন হয়েছে, আমি মূলত দুটো অর্জনের কথা বলবো এখানে। এক নাম্বার হচ্ছে যে আমরা বাংলাদেশের কথা যখনই বাইরে বলি, প্রথমে কিন্তু আমাদের যে ন্যাচারাল ক্যালামিটির যে অবস্টাকেলগুলো আছে সেটা ফেস করতে হয়, এরপরে আসে পলিটিক্যাল সিচুয়েশন, এগুলো। তো তারা আমাদের বাংলাদেশকে চিনেই কিন্তু এইভাবে, এবং ওরা যে বাংলাদেশ থেকে অনেক কিছু নিচ্ছে, কিন্তু যখন ওষুধের কথা হয় তারা চিন্তা করতে পারে না যে বাংলাদেশ থেকে তারা একটা ওষুধ নেবে। এবং আপনি যেটা বললেন যে আমরা বেশ অনেকদিন ধরে ওষুধ রপ্তানি করছি, কিন্তু আমাদের এই রপ্তানি মূলত ছিল এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে। তবে এই USFDA-র যে আমরা যে সনদটা পেলাম, এক নম্বর যে লাভটা হচ্ছে যে আমাদের ওষুধ যে বিশ্বমানের, কারণ আমরা USFDA-কে মনে করি বেঞ্চমার্ক। যে USFDA যদি কোনো দেশকে বা কোনো কোম্পানিকে সনদ দেয়, তারা পৃথিবীর যে কোনো দেশে এক্সপোর্ট করতে পারে। এবং আমাদের দেশে যে ওষুধটা তৈরি হবে সেই ওষুধটা আমেরিকার যে কোনো লোক খেতে পারবে। এটা একটা সবথেকে বড় আমাদের জন্য পাওয়া যে আমরা একটা স্বীকৃতি পেলাম যে আমরা একটা গরীব দেশের হতে পারি কিন্তু আমাদের দেশের যে ওষুধ হবে সেই ওষুধটা আমরা আমেরিকার লোকজনে খাওয়াতে পারবো। সো আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায় গিয়েছে, আমাদের যে কোয়ালিটির স্ট্যান্ডার্ড বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সেটা আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পেরেছি। সো এটা একটা অর্জন। আর দ্বিতীয় অর্জনটা হচ্ছে অবশ্যই কমার্শিয়াল, যে আপনি মোর্শেদার শুরুতে বলেছেন যে আমেরিকা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় ওষুধের বাজার। আসলে এখন পৃথিবীর মানে পুরা ফার্মাসিউটিক্যাল বিজনেসের সাইজটা হচ্ছে $1.1 ট্রিলিয়ন, এর 1/3 হচ্ছে কিন্তু আমেরিকা, 1/3 অ্যাবাউট $400 বিলিয়ন কাছাকাছি হচ্ছে ইউএসের টোটাল বাজার। তো এখানে যদি আমরা ঢুকতে পারি অবশ্যই আমাদের দেশের জন্য ভালো হবে। এবং এতদিন দেখেন আমরা, আপনি বললেন যে আমরা 90টির বেশি দেশে আমরা এক্সপোর্ট করছি, এবং আমি বললাম যে আমাদের এক্সপোর্টটা মূলত আমরা করছিলাম এতদিন এশিয়া এবং আফ্রিকার বাজারে, এগুলি ছোট ছোট বাজার, কিন্তু ইউএসের বাজার হচ্ছে $400 বিলিয়ন বাজার। এবং এই বাজারে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এখনই প্রায় $5 বিলিয়ন এক্সপোর্ট করে, এবং আমাদের কারেন্ট এক্সপোর্ট হচ্ছে $100 মিলিয়নের একটু বেশি, এবং এই ছোট ছোট দেশগুলোতে আমরা করছি। সো আমাদের এই এক্সপোর্ট ফিগারটা অচিরে একটা মানে একটা ড্রামাটিক চেঞ্জ আসবে ইনশাল্লাহ। আমরা এইভাবে আশা করি যে উইদিন নেক্সট 5 years আমরা কালেকটিভলি ইন্ডাস্ট্রি আমরা প্রায় $1 বিলিয়নের মতন এক্সপোর্ট করতে পারবো এবং আমেরিকাতে। এই দুটো অর্জনের কথা আমি সামারিতে বলতে পারি, যে একটা হচ্ছে যে আমাদের কোয়ালিটির একটা স্ট্যান্ডার্ডের যে আমরা একটা মান একটা জায়গায় আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি, আর আমাদের বাজার উন্মুক্ত হলো ইউএসের বাজার, এবং ইউএসের বাজারের সাথে সাথে এই অ্যাক্রিয়েশন দিয়ে কিন্তু আমরা অন্য বাজারেও যেতে পারবো। ধন্যবাদ। আমি নওয়াবুর রহমান আপনার কাছে এখন আসবো, স্যারের কাছে একটু পরে আসবো। আমি আপনার কাছে জানতে চাইবো এই যে প্রক্রিয়াটা ইউএসএফডিএর যে অনুমোদন আপনারা পেলেন, এই প্রক্রিয়াটা সহজ ছিল না, একটু দীর্ঘমেয়াদীই ছিল, প্রক্রিয়াটা কিভাবে ঘটলো? থ্যাংক ইউ মোর্শেদ ভাই। আমার পাশে আজকে আমার ডাইরেক্ট স্যার আছেন ফার্মেসি ডিপার্টমেন্টের, যেনাদের কাছে আমরা ডিরেক্ট এডুকেশন পেয়েছি, ট্রেনিং পেয়েছি। সো এটা আমার জন্য সৌভাগ্য যে আজকে হ্যাঁ এই ফোরামে এই কথাটা আমরা বলতে পারবো, শেয়ার করতে পারবো। বিকজ অ্যাক্রিডিটেশন অলরেডি রাব্বুর রেজা সাহেব যেটা বলেছেন যে দিস ইজ দ্য হাইয়েস্ট রিকগনিশন, বিকজ ইউএসএফডিএ হলো হাইয়েস্ট রেগুলেটরি বডি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, যেটার রিকগনিশন পাওয়া রিয়েলি রিয়েলি ইট ম্যাটার্স। আমি বলবো এটা দেশের জন্য একটা মাইলস্টোন, শুধু কোম্পানিগুলির জন্য মাইলস্টোন। তো এখন এই যে কোনো মাইলস্টোন অ্যাচিভ করতে গেলে অনেক কিন্তু হার্ডলস থাকে, তো সেই প্রক্রিয়াগুলি অনেক ইউএসএফডিএ পাওয়াটা ইজ এ ডিফিকাল্ট প্রসেস অ্যান্ড লেন্দি প্রসেস। অ্যান্ড টোটাল এখানে ইউএসএফডিএ পাওয়াটা নিয়ে প্রথম যদি আমি কথা বলতে চাই যে হাউ ডাজ that USFDA differs from the other regulatory bodies in the world. এখানে USFDA এর যে অ্যাক্ট আছে সেখানে কিছু ইট ইজ আ ল, হ্যাঁ, সো সেই ল অনুযায়ী ড্রাগস তৈরি করতে হবে। অ্যান্ড USFDA যে অ্যাক্টটা সেটা কিন্তু US কংগ্রেসে অ্যাপ্রুভ হওয়া, আনলাইক দ্য আদার রেগুলেটরি বডিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। লাইক আমরা কিন্তু বাংলাদেশে ফার্মা ইন্ডাস্ট্রিতে আমি বলবো স্কোয়ার, বেক্সিমকো, আমাদের যেমন এমএইচআরে আমরা প্রথম অ্যাপ্রুভ হয়েছি, অ্যাক্রিডিটেশন পেয়েছি 2007-এ, তারপরে রুটিন রিনুয়াল ইন্সপেকশন হয়েছে এবং আমরা সেই সার্টিফিকেশনটা রিটেইন করেছি। আমরা 2007-এ অস্ট্রেলিয়ান রিকগনিশন পেয়েছি, দোজ ওয়ার অলসো দ্য রিকগনিশন অ্যাট দ্য প্রেটি অ্যাট দ্য মানে হাইয়েস্ট লেভেল। এখন ইউএসএফডিএ, সেই ইউএসএফডিএতে যে মূল জিনিসটা সেটা হলো যে এটা লয়ের সাথে কানেক্ট করেছে, যে লয়ের সাথে ইউএস লয়ের সাথে যে ওষুধ যখন তৈরি করতে হবে সিজিএমপি, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, সেই ল অনুযায়ী ওষুধ তৈরি করতে হবে। তো সেই লগুলি যখন বিভিন্ন গাইডলাইনে ইউএসএফডিএর গাইডলাইনে বলা আছে সেই অনুযায়ী কিন্তু প্রিপারেশনটা নিতে হবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে টু কনসেপচুয়ালাইজ হ্যাঁ the requirement of the USFDA, যে ওদের CGMP রিকোয়ারমেন্টটা কি এবং এটাকে প্র্যাকটিসে নিয়ে আসা। এবং আমি যেটা বলতে চাই যে এখানে ইউএসএফডিএতে রিকগনিশন পাওয়ার আগে যে লং প্রসেসটা সেটা রাইট ফ্রম দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট হ্যাঁ যে এখানে যে প্রোডাক্ট ডেভেলপ করা হচ্ছে ইট ইজ রিয়েলি আ ডিফারেন্ট অ্যাপ্রোচ আনলাইক দ্য রিকোয়ারমেন্টস ফ্রম দ্য এনি রেগুলেটরি বডিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে কোয়ালিটি বাই ডিজাইন সেই অ্যাপ্রোচে একটা প্রোডাক্টকে ডেভেলপ করতে হয়। That is the USFDA's expectations, and they have a specific guidance document how a product gulike develop korte hobe, and development jokhon kora hobe that is also one of the aspects for the লাইসেন্সিং যে আমরা যে ইউএস মার্কেটে যাব প্রথম হলো ডেভেলপমেন্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এবার তার আগেও কিছু জিনিস আছে লাইক দ্য ফেসিলিটিস। আপনারা হয়তো বা জেনে থাকবেন যে USFDA, they believe in some of the quality systems in place. So quality systems here, one of the systems is the facilities. So that means je kono facility te toiri korle drugs hobe na. It has got to be really in such a way a design korte hobe jate kore amra ei drugs guli ekhane manufacture korte pari. So duto aspect, ekta product ekta holo facility. Ami jodi মেজর ক্লাসিফিকেশনটা করি সেটা হলো যখন ফেসিলিটির কথা বলা হবে সো দ্যাট ডিজাইন হ্যাজ গট টু মিট দ্যাট স্পেসিফিক রিকোয়ারমেন্ট। হ্যাঁ যেটা USFDA এর স্পেসিফিক গাইডলাইন্সে বলা আছে হাউ আ ফেসিলিটি হ্যাজ গট টু বি। সো ইন্ডাস্ট্রির জন্য এন্টারপ্রেনারদের জন্য ট্রুলি ইট ইজ আ চ্যালেঞ্জ যে এ ধরনের ফেসিলিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিট করে কিন্তু ফেসিলিটি প্রিপেয়ার করতে হবে। অ্যান্ড ইট রিকোয়ার্স আ লট অফ ইনভেস্টমেন্ট। এরপরে আমার প্রোডাক্ট ডেভেলপমেন্টের পাশাপাশি আমার যে জিএমপি কমপ্লায়েন্স সেই জিএমপি কমপ্লায়েন্স আপনারা জানেন যে বাংলাদেশে অবশ্যই গুড ফার্মেসি স্কুল আছে, গুড কেমিস্ট্রি স্কুলস আছে, বায়োকেমিস্ট্রি স্কুলস আছে। সো দিস ইজ ফেয়ারলি অ্যাট দ্য আপার লেভেল অর মিড লেভেল ম্যানেজমেন্টে যারা এক্সিকিউটিভ লেভেলগুলিতে কাজ করছে। বাট যেটা ওয়ার্ক ফোর্স আপনারা জানেন যে এই ওয়ার্ক ফোর্সটা কিন্তু বেসিক্যালি হলো আইদার এসএসসি অর এইচএসসি। তো আমাদের এখানে যে এসএসসি এইচএসসি পাস করার লোকজন দিয়ে আমাদেরকে তাদের যে স্ট্যান্ডার্ডটাকে কিন্তু তুলে নিয়ে আসতে হচ্ছে। Truly this is a challenge where the major workforce is fairly at the higher secondary level. তো সো ইন্ডাস্ট্রিদের অনার্সে যেটা যাচ্ছে যে এটা তাদেরকে এডুকেশন দিতে হচ্ছে ইন্ডাস্ট্রিদের অন দ্য ক্যাম্পাস মানে অন দ্য ইনস্টিটিউশন, এবং তারপরে তাদেরকে ট্রেনিং দিয়ে এই লেভেলে স্কিল ডেভেলপমেন্ট। সো দ্যাট ইজ ট্রুলি আ চ্যালেঞ্জ ফর দ্য ইন্ডাস্ট্রি। যদি আমরা সংক্ষেপ করে নিয়ে আসি মানে আমরা যেটুকু জানি যে 2000 এই বছরেরই জানুয়ারি মাসে USFDA থেকে একটি প্রতিনিধি দল এসেছিল এই দুটি আপনাদের কোম্পানি ইন্সপেকশন করতে, সেখান থেকে যদি একটু বলেন। জি, জানুয়ারি মাসে যখন ওনারা ইন্সপেকশনে আসলো তখন এই যে ইন্সপেকশন প্রসেসটা ইজ ভেরি রিগরাস। সো যখন একটা ইন্সপেকশন আসে আপনারা হয়তোবা শুনে থাকবেন বিফোর উই গো ফর দ্যাট ইন্সপেকশন, এই ইন্সপেকশন নিয়ে কিন্তু অনেক হরর স্টোরি আছে আমাদের পাশের দেশের ইন্ডিয়াতে। সো দে কাম অ্যান্ড উইদাউট নোটিস and they go to the industry, say, hey, we are coming to your facility, just gate eshe bolche, ebong ekhane theke tara je ei gate theke kintu inspection shuru hoye gelo. Inspection shuru howar pore they can go to any place right in the manufacturing or in the QC lab or in the facilities je kono khane and even in the HR যে তোমার পিপল এখানে কতজন কাজ করছে। সো তারা দে হ্যাভ আ স্পেসিফিক গাইডলাইন সেই অনুযায়ী কিন্তু তারপরে ডকুমেন্টেশন রিভিউ দিস ইজ আ মেজর ইটস আ বিগ পার্ট। যে ডকুমেন্টেশন তো তারা ওই ইন্সপেকশনটা করে গেল পরে আপনারা তো উদ্বিগ্নের মধ্যেই ছিলেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আবার যে উদ্বেগের মধ্যে দিয়ে কয়েকটা মাস কেটেছে, প্রথম কখন জানতে পারলেন? আসলে যেটা হয় যেটা নওয়াব সাহেব যেটা বললেন যে অডিটররা যখন আসে তাদের একটা সার্টেন রুলস আছে যে তারা কিভাবে অডিটটা করে, এবং আরেকটা জিনিস আমি শুধু ওনার সাথে অ্যাড করব যে উনি পার্শ্ববর্তী দেশের কথা বললেন যে বেশ কিছু ওনারা ওয়ার্নিং দিয়েছেন এবং তারা যেটা দেখতে চায় আমাদের বাংলাদেশ বা এই সমস্ত দেশ থেকে যে সমস্ত ওষুধ আমেরিকার বাজারে যাবে ওদের টার্মে ওরা বলে ডাটা ইন্টিগ্রিটি, যে আমরা সৎ আছি কিনা, আমরা কিছু হাইড করছি কিনা, এবং সেই জিনিসটা তারা দেখতে চায় একদম ড্রাইভার থেকে শুরু করে একদম টপ ম্যানেজমেন্ট পর্যন্ত। এবং এখানে তারা যখন অডিটের শুরুতে অডিট শুরু করলো এবং তারা যখন ক্লোজ করার অডিটটা সে 4 দিন বা 5 দিন অডিট করলো তারা কিন্তু একটা ইন্ডিকেশন দিয়ে দেয় আমাদের উদ্যোগটা কিন্তু ছিল আসলে এই অডিট কালীন আমরা কিন্তু মোটামুটি দুইটা কোম্পানি জানতাম যে আমরা পেয়ে যাব। সো এই টাইমটা ছিল যে আমরা কখন পাই, আমরা কিন্তু বেসিক্যালি আমাদের উদ্যোগটা কিন্তু চলে গিয়েছিল জানুয়ারি মাসে। হ্যাঁ, সো আমরা জানতাম, সো ইটস ম্যাটার অফ টাইম যে আমরা কবে এটা পাবো। ওকে, আমি এখন ফারুক স্যারের কাছে আসবো। স্যার, আপনি আমাদের তিনজনের শিক্ষক। স্যার, এই যে আমাদের আজকের যে প্রাপ্তি, এটা তো দীর্ঘ ইতিহাস আছে অবশ্যই, এবং আমরা যদি একটু স্মরণ করি, আমরা যখন ছাত্র ছিলাম তখনই 1982 সালে আপনার যে ওষুধ নীতিটা হলো, প্রথমান্তকারী একটা ওষুধ নীতি হলো, এবং সেই ওষুধ নীতির কল্যাণে কিন্তু দেশি ওষুধ কোম্পানিগুলো তারিশ করতে শুরু করলো। তো তারও আগে ও নিশ্চয়ই ইতিহাস আছে, আপনি যদি সেই প্রেক্ষাপটটা একটু বলেন। ধন্যবাদ। ইতিহাসটা আসলে জানা দরকার এই জন্য যে আমাদের আজকে যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে একটা বিশাল উত্থান, এটা কোত্থেকে শুরু হয়েছিল এবং সেখানে ওই প্রক্রিয়াগুলো কি ছিল, এটা জানলে সুবিধা হলো যে ভবিষ্যতে যখন আমরা আরও এগুতে চাইব তখন ওখান থেকে উপাদান নেওয়া সম্ভব। আমরা যদি ওই বাংলাদেশ হওয়ার আগের অবস্থাটায় যাই, আমরা দেখব যে পাকিস্তান আমলে 50-এর দশকে আমাদের কয়েকটা ছোট ছোট কোম্পানি ছিল এই তখনকার পূর্ব পাকিস্তানে, এবং সেগুলো খুবই ছোট ছিল এবং খুব উল্লেখযোগ্য অ্যান্টিবায়োটিক বা যেগুলোকে আমরা বলি এসেনশিয়াল ড্রাগস, লাইফ সেভিং ড্রাগস, এরকম কিছু তারা বানাতো না, কিন্তু তারা যেগুলো তৈরি করতো তারও একটা ভূমিকা ছিল। সেটি হলো যে বাইরে থেকে আমাদের প্রায় সব ওষুধই আমদানি করতে হতো, তো সেখানে কিছু কিছু ওষুধ এখানে তৈরি হচ্ছে এবং এটা একটা সাহসেরও ব্যাপার ছিল। ওষুধ তৈরি করা একটা অত্যন্ত হাইলি টেকনিক্যাল একটা ইন্ডাস্ট্রি, তো সেখানে কয়েকটি ইন্ডাস্ট্রি ছিল এবং স্বাধীনতার যুদ্ধের সময় পর্যন্ত মোটামুটি এরকমই ছিল। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের ওষুধ শিল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে যথেষ্ট পরিমাণে, এবং 72 সালে যখন আমরা একটা মুক্ত স্বাধীন দেশ পেলাম, অর্থনীতি ক্ষতিগ্রস্ত, যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু বিপর্যস্ত একটা অবস্থা, তো তখন দেখা গেল যে আমাদের 80% বেশি ওষুধ আমাদের বাইরে থেকে আনতে হয় এবং ফিগারটা অবিশ্বাস্য। কোনো কোনো হিসাবে 82%, কোনো কোনো হিসাবে 87% ওষুধ আমাদেরকে বাইরে থেকে আনতে হতো। তো তখনকার সরকার স্বাভাবিকভাবে যে অর্থনৈতিকভাবে একটা পর্যুদস্ত একটা অর্থনীতি, তার সামনে একটা বড় চ্যালেঞ্জ, মানুষকে খাওয়াতে হবে, মানুষকে কাপড় দিতে হবে, তাকে ওষুধ দিতে হবে, এবং এই ওষুধে বিপুল পরিমাণ টাকা বৈদেশিক মুদ্রা বাইরেতে আমাদের চলে যেত। তো তখন ওই সরকার তারা ইয়ে করলেন যে কি করা যেতে পারে, তো কয়েকটা কাজ তারা করেছিলেন এবং সেখানে বঙ্গবন্ধু সরকার তারা যেটি করলেন, আমার মনে আছে আমি এগুলো নিয়ে কিছু কাজ করছিলাম বলে ওই তারিখটাও মনে আছে, 10ই জুলাই 1973। আমি মনে করি যে এই তারিখটা আমাদের জন্য ফার্মাসিউটিক্যাল সেক্টরের হিস্ট্রিতে যদি কখনো আমরা লিখতে চাই তখন ওই তারিখটা আসবে। ওখানে বঙ্গবন্ধু সরকার একটা কমিটি করলেন জাতীয় পর্যায়ে, বঙ্গবন্ধুর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম, এবং আপনি জানেন যে তিনি রেশনাল ড্রাগ ইউজের বাংলাদেশে প্রবক্তা। ভারতে পশ্চিম বাংলায় ছিলেন ডক্টর বিধান রায় এবং এখানে হচ্ছেন ডক্টর নুরুল ইসলাম, এবং তারা খুবই অল্প ওষুধ দিয়ে চিকিৎসা করতেন। তাদের বক্তব্য ছিল যে আমরা যদি ওষুধটাকে সঠিকভাবে চিহ্নিত করতে পারি, ডায়াগনোসিসটা যদি সঠিক হয় তাহলে তো বেশি ওষুধ লাগার কথা না, একটা দুইটা ওষুধ দিলেই হবে। আরেকটা জিনিস তারা করতেন, সেটা হলো যে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর কোনো ওষুধ রোগীকে দেওয়া যাবে না, বাজারে সেগুলো বিক্রি করা ঠিক হবে না। তো ওনারা তখন ওই এটা করলেন যে বিদেশ থেকে যেই ওষুধগুলো আসে সেই ওষুধগুলোর একটা স্ক্রিনিং, যে এই ওষুধগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর কিছু আছে কিনা সেগুলোকে চিহ্নিত করা, এবং সেগুলো চিহ্নিত করে ওগুলোকে নিরুৎসাহিত করা আমদানিটাকে। দ্বিতীয় হচ্ছে যে এখানে যে ওষুধগুলো তৈরি হবে সেগুলোর মধ্যে আমরা লাইফ সেভিং এবং এসেনশিয়াল ড্রাগস যেগুলো, সেগুলোকে তৈরি করা যায় কিনা। থার্ড হচ্ছে যে যেই ওষুধগুলো বাইরে থেকে আসে সেগুলো আমরা তৈরি করতে পারি কিনা। এই জায়গাটাতে বঙ্গবন্ধু এই তিনটা ধারার মধ্যে তিনটাকেই অনুমোদন করেন, কিন্তু তৃতীয়টা সম্পর্কে উনি বেশি জোর দিলেন। তিনি বললেন যে আমরা বাঙালি, আমরা পারি নাকি, আমাদেরকে পারতে হবে। এবং আপনার মনে আছে যে তখন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ছিল না। 1974 সালে ওই কমিটির রেজলিউশনের রিকমেন্ডেশনের আলোকেই 1974 সালে প্রথম ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি হয়, যেটি তখন ছিল ডিরেক্টরেট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। অবশ্য এখন এটি ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটি বঙ্গবন্ধু তৈরি করেছিলেন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, বঙ্গবন্ধু কন্যা তৈরি করলেন ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ, এটাকে উন্নীত করলেন অধিদপ্তর, এই পরিদপ্তর থেকে। তো ওই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে ওখানে বঙ্গবন্ধু বললেন যে জনগণের কাছে একটা অ্যাকাউন্টেবিলিটি এবং জনগণের প্রত্যাশাগুলো যেন সরকারি এই অফিসগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, সেই জন্য ওখানে ওই প্রমোশন পেয়ে পেয়ে কেউ প্রধান হবেন ওই অফিসের টানা, বাইরে থেকে বিশেষজ্ঞ কেউ যাবেন। ডক্টর হুমায়ুন কে. এম. হাইয়ের কথা আপনার মনে আছে, বিখ্যাত একজন ব্যক্তিত্ব, তিনি এখনো বেঁচে আছেন। উনি তখন ছিলেন ঢাকা মেডিকেল কলেজে ফার্মাকোলজির অধ্যাপক। তিনি একজন মুক্তিযোদ্ধা, অত্যন্ত প্রগতিশীল মানুষ, চিন্তা চেতনার মানুষ। তো তাকে বঙ্গবন্ধু নির্বাচন করলেন প্রথম পরিচালক ওইটার। তো এটা দাঁড়ানো শুরু করলো। কাজটা ছিল এক, যে আমাদের এখানে ওষুধের কারখানা কম, ওষুধের কারখানা আরও দরকার। দুই, এদেরকে আমরা ওই প্রযুক্তি এবং অন্যান্য সহযোগিতা পরামর্শ এটা সেটা দেব সরকারের পক্ষ থেকে, যাতে করে তারা ওই প্রযুক্তিগুলো তৈরি করে এখানে ওই ওষুধের উপরে বিদেশি নির্ভরতাটা কমানো যায়। আর তিন হচ্ছে যে পেটেন্ট, এই যে পেটেন্টেড ওষুধ আমাদের এখানে আমরা বানাতে হবে। তো তখন একটা যুক্তি এসেছিল, বাধা এসেছিল, বঙ্গবন্ধুকে বলা হয়েছিল যে ওষুধের পেটেন্ট যদি বহুজাতিক কোম্পানিগুলোতে মামলা করে দেবে আপনি যদি তাদের ওষুধ এখানে বানাতে চান। তো বঙ্গবন্ধু বলছিলেন যে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ পেয়েছি, জেনেরিক নামে বানাবো, আমরা আমাদের বিরুদ্ধে মামলা করবে কেন, আর মামলা করলে করবে, সারা জীবন তো জেল খেটেছি, দরকার হলে আরো কিছুদিন না হয় জেল খাটলাম, গরিব মানুষের জন্য যদি জেল খাটতে হয় খাটবো, এই ধরনের একটা স্ট্যান্ড ওনার ছিল। তো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে তারা যেটা শুরু করলেন বঙ্গবন্ধুর নির্দেশে, যে পেটেন্টেড ওষুধগুলোর জেনেরিক ভার্সন এখানে বানাতে হবে। এই জায়গাটা কিন্তু আমাদের একটা খুব বড় একটা জায়গা। ওই সময়টার কথা যদি আমরা বলি, 50টি স্বল্পোন্নত দেশ, এলডিসি, লিস্ট ডেভেলপ কান্ট্রি, কোনো দেশ কিন্তু সাহস করেনি যে পেটেন্টেড ওষুধ তারা নিজেরা ওখানে তৈরি করবে এবং দেশের লোকাল কোম্পানিগুলোকে, ন্যাশনাল কোম্পানিগুলোকে দেবে যে তোমরা এগুলো তৈরি করো ভিন্ন ভিন্ন জেনারিক নামে, এই সাহসটাই কিন্তু কেউ করেনি। তো সেই যে অবদানটুকু, এই অবদানটুকুর ফলে কিন্তু আমরা জেনারিক ওষুধের যাত্রাটা কিন্তু তখন থেকে শুরু হলো। এবং একটা ব্যাপার দেখুন, আজকে যেটা আমরা একটু সংক্ষেপ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আজকে 93টা দেশে আমরা ওষুধ রপ্তানি করি। দেশের অবস্থাটা কি, 97% ওষুধ আমাদের অ্যানুয়াল ডিমান্ডের যে দরকার 12,500 কোটি টাকার মতো ওষুধ আমরা এখানে তৈরি করছি। আরেকটা বিষয় দেখুন, আমাদের স্কিল ম্যান পাওয়ার ছিল বলে, ফার্মাসিস্ট, আমি নিজে ফার্মাসিস্ট, আমরা এখানে সবাই ফার্মাসিস্ট, কিন্তু এই ফার্মাসিস্ট কিন্তু অনেক দেশে নেই। ওই স্কিল ম্যান পাওয়ার ছিল বলেই এটা কিন্তু সম্ভব। দুনিয়ার অনেক দেশে অনেক টাকা আছে, স্কিল ম্যান পাওয়ার নেই বলে তারা কিন্তু ওষুধ সেক্টরে আগাতে পারেনি। আমাদের এখানে আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি পড়ানো হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা মেধাবী, তারা পড়তে পারে, এগুলো জটিল বিষয়টাকে সহজে পড়তে পারে। আরেকটা হলো যে ওষুধ শিল্পের মালিক পক্ষ যারা, তাদেরকেও কিন্তু আমি আজকে অভিনন্দন জানাতে চাই যে তারা ইনভেস্ট করেছেন বড় পুঁজি, যেটা আমাদের দুই বন্ধু সহকর্মী তারা বললেন, এটা কিন্তু আসলেই একটা খুবই বড় পুঁজির ব্যাপার। তো আজকে এই যে আমাদের আনন্দের দিনটা, আমি বলি যে আজকের এটা একটা আনন্দের দিন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের FDA সার্টিফিকেশন পেয়েছি। আমাদের কারখানা দুটো, স্কোয়ারের কারখানা এবং বেক্সিমকোর কারখানা, আজকে এই FDA এর মতো দুনিয়ার সবচাইতে কঠিন, কঠোর, স্ট্রিক্টেস্ট অর্গানাইজেশন, যে যারা নাকি ওষুধের উপরে ইয়ে করে, তাদের সার্টিফিকেশনটা পেয়েছে। এবং এর ফলে সুবিধাটা হলো এই যে ওই যে ভাবমূর্তিগত একটা বিষয়, সেটি ওভারকাম হয়ে গেল। এবং এই সার্টিফিকেটটার কল্যাণে কিন্তু আমরা এখন দুনিয়ার যে কোনো জায়গাতেই বুক ফুলিয়ে গিয়ে বলতে পারি যে আমাদের কিন্তু মানসম্পন্ন ওষুধ তৈরি হচ্ছে। এটা একটা খুব বড়, একটা বিরাট বিষয় যে কোনো দেশের জন্য। আমরা তো গার্মেন্টসে আমরা অনেক রপ্তানি করছি, কিন্তু সেটা তো মানে সেইভাবে হয়তো বিবেচ্য না। অবশ্যই সেটাও অবশ্যই একটা বড় বিষয়, কিন্তু ওষুধের মতো এমন সফিস্টিকেটেড প্রোডাক্ট, ভ্যালু এডিশনটা ওষুধের ক্ষেত্রে অনেক অনেক বেশি, সেই ওষুধ আমরা রপ্তানি করছি সারা বিশ্বে, এটা একটা বিশাল ব্যাপার। তো আমাদের সাথে টেলিফোনে আছেন এখন আবু নাঈম সাইফুর রহমান, ফার্মাসিস্ট এবং ওষুধ বিশেষজ্ঞ। আমরা একটু তার মতামতটা শুনবো। নাঈম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি আলোচনা নিশ্চয়ই শুনেছেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দুটো কোম্পানি FDA এর অনুমোদন পেয়েছে। তো আপনার কি মনে হয় এই বিষয়ে, আপনার সংক্ষিপ্ত মন্তব্য আমরা শুনতে চাচ্ছি। জি, প্রথমে আমি দুটো কোম্পানিকে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালকে অভিনন্দন জানাই ওনাদের কষ্টার্জিত অর্জনের জন্য, এবং এটা অবশ্যই দেশের জন্য একটি গর্বের ব্যাপার। আর আমার কাছে মনে হয় রাব্বুর রেজা সাহেব বা যদি নওয়াব সাহেব আমাদেরকে কিছু বলেন যে সার্টিফিকেশন আমরা বলছি মানে যেটা এটা কি আসলে টিজিএ বা ইউকেএমএচআর এর মতো এটা সার্টিফিকেশন নাকি না আমরা এটা প্রোডাক্ট রিলেটেড এবং এটা কি অথবা এটা কি প্রি অ্যাপ্রুভাল ইন্সপেকশন প্রোগ্রামের আন্ডারে কিনা মানে এটা এটা নিয়ে কিছুটা আমার কাছে মনে হয় আপনারা অনেক সুন্দর অ্যাড দিয়েছেন গত দুদিন আগে পেপারে এবং এটা আমার কাছে মনে হয় যে অনেকের কাছে এখনো আবছা রয়ে গেছে জিনিসটা এটা যদি সংক্ষেপ আপনারা বা কেউ একজন যদি একটু বলেন তাহলে আমার মনে হয় ভালো হয় ধন্যবাদ ধন্যবাদ একটু বলবেন হ্যাঁ অবশ্যই বলবো নাইম ভাই আপনি দেশে আসলেন কবে আমি দেশে এসেছি 30 তারিখে থ্যাংক ইউ নাইম ভাই থ্যাংক ইউ এই যে এটা ইনফ্যাক্ট এটা আমার একটা এ ছিল যেটা আমাদের বলতে হবে ক্ল্যারিফাই করতে হবে যে আমরা কোথায় স্ট্যান্ড করি আমরা যে এই সনদটা পেলাম বাট আমাদের আসল যে কাজটা যে আমরা কবে থেকে টাকা আনতে পারবো বাইরে থেকে সেটা কবে থেকে শুরু হবে বেসিক্যালি যেটা বলেছে যে দুটো কোম্পানিতে অডিট কমপ্লিটেড হয়েছিল ইন জানুয়ারি এবং তার প্রেক্ষিতে তারা একটা রিপোর্ট দিয়েছে এটাকে বলে এস্টাবলিশমেন্ট EIR ইন্সপেকশন রিপোর্ট এস্টাবলিশমেন্ট ইন্সপেকশন রিপোর্ট কিন্তু ওরা যে ইন্সপেকশন এসেছে বেসিক্যালি আমরা কিছু প্রোডাক্ট ফাইল করেছি যে আপনি জানেন যে ইউএসএ তে বলে অ্যাব্রিভিয়েটেড নিউ ড্রাগ অ্যাপ্লিকেশন অর ANDA আমরা যে ফাইল করেছি সেটার বেসিসে ওরা আমাদের এখানে অডিট করতে এসেছে এবং বেসিক্যালি এই অডিট রিপোর্টটা তারা দুটো জায়গায় দেয় একটা হচ্ছে যে কোম্পানিটা ভিজিট করলো সেটা যদি পজিটিভ হয় তাদেরকে জানিয়ে দেয় অর এনি আদার ইউনো অবজারভেশন ওদের থাকলে আর একই সময়ে তারা এই রিপোর্টটা যারা যে যে সেকশনে ডোজের রিভিউটা হচ্ছে প্রোডাক্টটা রিভিউ করছে যে আসলে প্রোডাক্টটা আমরা সেই দেশে বাজার করতে পারবো কিনা একটা হচ্ছে তারা সাইটটাকে আমাদের অ্যাপ্রুভ করেছেন হ্যাঁ এই সাইট থেকে আমরা ইউএস এর বাজারে ওষুধ দিতে পারবো কিন্তু আরেকটা সাইড হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টটা আমরা সেই বাজারে নিয়ে যাব সেটা গুণগত মান এবং তাদের যে সমস্ত ক্রাইটেরিয়া আছে যে তারা চায় যে আমরা যে ওষুধটা নিয়ে যাব সেই ওষুধটা ওই দেশে যে ওষুধ অলরেডি পাওয়া যায় বা ইনোভেটর কোম্পানির যে ওষুধটা পাওয়া যায় সেই ওষুধের সমতুল্য কিনা এক্স্যাক্টলি সেম ওষুধ তারা পেতে চায় সেই সমস্ত ডাটা দিয়ে আমরা তথ্যপত্র দিয়ে আমরা প্রোডাক্টের ইভ্যালুয়েশনের জন্য আমরা কিন্তু ফাইল করেছি তো সেই ডিপার্টমেন্টে তারা কিন্তু এই রিপোর্টের একটা কপি দিয়ে দিয়েছে এবং পজিটিভলি যেটা হচ্ছে যে দুটো কোম্পানির রিপোর্ট হচ্ছে যে তারা যদি আমাদের যে ডোজে ফাইল করেছি তাতে যদি তারা সন্তুষ্ট হয় তারা আমাদের প্রোডাক্ট অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারবে সো আমরা ওইরকম একটা স্টেজে আছি এবং আমি বলতে পারি যে বেক্সিমো ফার্মার আমরা একটা সাইট ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছি এবং আরো 5-6টা প্রোডাক্টের আমরা ডোজার ফাইল করেছি এবং গ্র্যাজুয়ালি আমরা আশা করছি যে এই বছরের শেষ নাগাদ আমাদের প্রথম প্রোডাক্টে আমরা অ্যাপ্রুভাল পাবো এবং ইনশাল্লাহ তারপরে আমরা ওষুধ রপ্তানি শুরু করতে পারবো জনাব নাই আপনি কি আর কিছু বলতে চান যে আমার একটা ছিল আমি সংক্ষেপে একটু জানতে চাই যে ঠিক আছে আমরা তো অনেক বড় অর্জন হচ্ছে আমাদের দেশের ফার্মাসিউটিক্যালসের জন্য বাট আমাদের লোকাল মার্কেটে আমরা যেই ধরনের ডকুমেন্ট সাবমিট করি যেটা কমন টেকনিক্যাল ডকুমেন্টেশন আপনারা করছেন ডেভেলপ কান্ট্রিজ এর জন্য বাট বাংলাদেশের জন্য কি আমরা এই ধরনের প্রক্রিয়া কি চালু করতে পারি এবং বিশেষ করে আমার শিক্ষক আছেন ফারুক স্যার যদি বিষয়ে বলেন কারণ আমরা কি মনে করি না যে আমাদের দেশেও এই প্রক্রিয়া আস্তে আস্তে চালু করা উচিত এবং বিশেষ করে DGDA কে আরো শক্তিশালী একটা অর্গানাইজেশনে রূপান্তর করা উচিত ধন্যবাদ DGDA এর কাছে তো আমাদের প্রত্যাশা অনেক বেশি সাধারণ মানুষের যেমন প্রত্যাশা আমারও তেমনি প্রত্যাশা অনেক বেশি যেটাকে অনেক কার্যকর হওয়া দরকার কার্যকর করা দরকার এবং তাদেরও কার্যকর হওয়া দরকার তো যাই হোক এইটা পাশাপাশি আমি যে কথাটা সাইফুর সাহেব বললেন আমি সেইখানে যাই যে আমাদের দেশেও আসলে একটা সমস্যা তো আছেই আমরা একটা দিকে গর্ব করি আমরা স্কয়ারকে বেক্সিমকোকে অভিনন্দন জানাচ্ছি তাদের প্ল্যান্ট নিয়ে আমরা গর্ব করি স্টেট অফ দি আর্ট তাদের ফ্যাক্টরি এবং এটি আমরা বলি যে শুধু আমাদের GMP নয় গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস নয় তার চাইতেও অনেক কঠিন করা কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস তারা সেটিকে অনুসরণ করে সেখানে পেয়েছে অর্থাৎ যত রকমের পরীক্ষা আছে সব ধরনের পরীক্ষায় অত্যন্ত সফলভাবে পাশ করে তারা এসছে এখন আমাদের অভিনন্দনের পাশাপাশি আরেকটা জায়গায় আমরা বলতে চাই যে ভারতের কথাই যদি বলি আমরা এটা কোনো অ্যাসপারশন না এটা তার উদাহরণ হিসেবে বলা যে ভারতের বেশ কিছু কোম্পানি কিন্তু আমেরিকাতে ওষুধ রপ্তানি করে এবং তাদেরও বেশ কিছু ফ্যাক্টরি এই CGMP অনুমোদন পেয়েছে FDA কিন্তু তারা কিন্তু অনুমোদন প্রক্রিয়ার সময়ে ওই 483 ক্লজে কিছু অবজেকশন পেয়েছিল একটা ক্লজ আছে 483 তার মানে হলো যে এটা পছন্দ হয়নি ওটা হয়নি এটা অসম্পূর্ণ এটা আরো উন্নত করতে হবে এবং তারা কয়েকবার কয়েক ধাপে পরীক্ষা দিয়ে দিয়ে কিন্তু পাশ করেছে। আমাদের এই দুটো কোম্পানি, এই কথাটা বলা দরকার যে এই দুটো কোম্পানি কিন্তু এই ধরনের কোনো অবজেকশন পায়নি। তারা প্রথমবার এসছে, এফডিএ প্রথমবার এসছে এবং প্রথমবার এসে তারা ইন্সপেকশন করেছে। জানুয়ারি মাসের কয়েকটি দিন তারা এক নাগারে ইন্সপেকশন করেছে এবং আমরাও লক্ষ্য করছিলাম যে তাদের অবজারভেশনগুলো কীরকম, তারা 483 কোনো ক্লজ ভ্যাকসিনকে বা স্কোয়ারকে দেয় কিনা কোনো পয়েন্টে তারা দেয়নি। এটি কিন্তু আমাদের একটা বড় অর্জন। এখন এই যে না ওই যেটা সাইফুল সাহেব বলছিলেন যে আরেকটা দিক, আমাদের দেশে কিন্তু কিছু কোম্পানি আবার আছে, বেশ কিছু কোম্পানি আছে, শুধু কিছু কোম্পানি না, যারা মানসম্পন্ন ফ্যাক্টরি করতে পারেনি, ফলে তাদের ওষুধগুলোও তেমনি ওই জিএমপি অনুযায়ী তারা তৈরি করতে পারছে না। এটি আমরা মনে করি যে এটি দুনিয়া সব দেশেই আছে এবং এই ধরনের সমস্যা বাংলাদেশে এই ধরনের প্রক্রিয়া যেটা সাইফুল সাহেব বললেন যে আমরা শুরু করতে পারি কিনা মান উন্নত, সবাইকে নিয়েই মান উন্নত করার জন্য। এই সম্পর্কে আমি বলবো, তথ্য দিতে চাই, সেটি হলো যে জাতীয় সংসদের যে স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটি, শেখ সেলিম এমপি মহোদয় তিনি এটার সভাপতি, তিনি এবং ওই কমিটির যারা সদস্য মাননীয় সদস্যবৃন্দ তারা একটা পরিদর্শন টিম করেছেন, সেটার সঙ্গে আমরাও জড়িত আছি। সবগুলো ওষুধ কোম্পানি পরিদর্শন করে করে তাদের কোথায় কোথায় ওই ল্যাকিংসগুলো আছে সেই ল্যাকিংসগুলোকে উন্নত করা। উদ্দেশ্যটা হলো যে কারখানাটা যদি ঠিক না থাকে তাহলে আপনি যতই ডকুমেন্টেশন যতই প্রসিডিউর করেন না কেন সেখান থেকে ভালো জিনিস বেরোবে না। এই প্রক্রিয়াটা চলছে। আমরা আশা করি যে সরকার এবং জাতীয় সংসদ তারা যেহেতু ব্যাপারটা নিয়ে ভাবছেন এবং তারা হাত লাগিয়েছেন এবং তারা খুব সিরিয়াস বলে আমরা মনে করি, আশা করি যে আমাদের এই জিনিসগুলো উন্নত হয়ে আসবে। জি, নওয়াবুর রহমান আমি আপনার কাছে যাব যে দুটি কোম্পানি আপনারা অনুমোদন পেয়েছেন, কিন্তু বাংলাদেশে তো আরও অন্তত কয়েকটি কোম্পানি আছে যারা যথেষ্ট মানসম্পন্ন বলে আমরা জানি। আপনাদের কি মনে হয় যে এই দুটি কোম্পানির হাত ধরে আগামীতে কি অন্যান্য আরও কোম্পানি যাবে বা আপনারা কি তাদেরকে এই ব্যাপারে সহায়তা করতে পারেন? জি, আমি থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, আমরা যে একটা এক্সাম্পল ক্রিয়েট করলাম, হ্যাঁ সেই এক্সাম্পল যেহেতু আমরা ক্রিয়েট করতে পেরেছি, সো দ্যাট মিনস আমরা কিন্তু উই হ্যাভ বিন এবল টু প্রুভ আওয়ার কম্পিটেন্স, দ্যাট মিনস ক্যাপাবিলিটি কিন্তু গ্রো হয়েছে উইদিন দ্য কান্ট্রি। সো এইটা কিন্তু বাকি যে কোম্পানি যেগুলি আমাদের এখানে অপারেট করছে, আরও আমি বলবো টপ 5 আর টপ 10-এর মধ্যে থেকে, আমি শিওর যে অলদো ইট ইজ এ ডিফিকাল্ট প্রসেস বাট এটা অবশ্যই অ্যাচিভেবল। তো সেই জিনিসটা এখানে তো অলরেডি একটা এক্সাম্পল ক্রিয়েট হয়ে গেল, ক্যাপাবিলিটি গ্রো হয়ে গেল, এইটার মডেলটা তারা মানে এমনিতে আমি জানতে চাচ্ছি যে জানুয়ারিতে যখন ইন্সপেকশন এসছে তখন কি তারা শুধু এই দুটো কোম্পানি ইন্সপেকশন করেছে না দুটোই করেছে? এখানে একটা কথা বলা ভালো, সেটা হলো যে ভারতে কিন্তু বেশ কয়েকটি কোম্পানি ওষুধ রপ্তানি করছে আমেরিকাতে, কিন্তু প্রথমে কিন্তু ওই র্যানবেক্সি, সিপলা, ডক্টর রেড্ডি তারা কিন্তু প্রথমে ঢুকেছিল এবং তার পরবর্তীকালে আরও কিছু। আমাদের এখানে আমরা যতটুকু জানি যে কমপক্ষে 10টি ওষুধ কোম্পানি আছে যারা ধীরে ধীরে ওই এফডিএ এর মান তারাও ওই স্বীকৃতিটা অর্জন করতে পারবে, সময় লাগবে একটু। আমরা দুটো কোম্পানি দিয়ে শুরু করলাম এবং তারপরে আমাদের আরও কোম্পানিগুলো আসবে, আমরা খুব আশাবাদী। আমি রাব্বুর রেজা আপনার কাছে আবার আসবো যে এমনিতে তো আমরা বলছি যে আমাদের এক্সপোর্ট বাড়ছে ওষুধের, কিন্তু এই এক্সপোর্ট করতে যে আপনারা আমাদের দিক থেকে আমাদের সরকারি পলিসিগত দিক থেকে কোনো প্রতিবন্ধকতা ফেস করছেন কিনা? একটা বিষয় আমরা যেটা জেনেছি যে ওখানে এক একটা ওষুধকে নিবন্ধিত করতে $50,000 থেকে $3,00,000 পর্যন্ত হয়তো খরচ করতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের রুল অনুযায়ী হয়তো সম্ভবত $30,000 বেশি নেওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কোনো আরো কোনো প্রতিবন্ধকতা আছে কিনা যেগুলো সরকারের কাছে আপনাদের? আমি প্রতিবন্ধকতায় যাওয়ার আগে আমি আরো স্যার যে পয়েন্টটা বলেছিলেন যে আমরা স্বাধীনতার পরে কোন অবস্থায় ছিলাম, এখন কোন অবস্থায় এসেছি, তো আমি জাস্ট 2-3টা জিনিস আরো অ্যাড করতে চাই। এক নম্বর হচ্ছে যে আমরা যদি আমাদের অন্যান্য পাশে দেশগুলোতে দেখি যে ইন সিঙ্গাপুর তারা প্রায় 75% ওষুধ কিন্তু আমদানি করে, শ্রীলঙ্কাতে প্রায় 85% তাদের ওষুধ তারা আমদানি করে, মিয়ানমারে তারা প্রায় 90% ওষুধ তারা ইম্পোর্ট করে। তো আমরা একদিকে যেমন স্বয়ংসম্পূর্ণতা লাভ করেছি, অ্যাট দ্য সেম টাইম আমরা এক্সপোর্টের বাজারে গিয়েছি এবং 90-এর অধিক দেশে আমরা এক্সপোর্ট করছি। আমি কেন বললাম যে এটার সাথে সেই প্রতিবন্ধকতা এবং সেটা রিলেটেড, এবং অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস বলতে চাই যে কেন আমাদের বাংলাদেশের দিকে এখন পৃথিবীর অন্যান্য সব দেশ থেকে আমরা অনেক ইন্টারেস্ট পাচ্ছি যে বাংলাদেশ থেকে তারা ওষুধ আমদানি করতে চায়। এর এতদিন একটা ব্যারিয়ার ছিল যে বাংলাদেশের ওষুধের মান কেমন, সেটার কারণ হচ্ছে যে আমরা এটুকু বলতে পারি যে পৃথিবীর মধ্যে সবথেকে কম দামে আমরা আমাদের এখানে ওষুধ বানাতে পারি। এই ক্যাপাবিলিটি একটা হচ্ছে আমাদের ক্যাপাবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং, যে ভালো মানের ওষুধ বানাই এবং ভালো মানের ওষুধ আমরা সবথেকে কম দামে বানাই। তো এই জিনিসটা আমি একটু অ্যাড করতে চেয়েছিলাম। এখন আসি আপনার প্রতিবন্ধকতায়। আমাদের অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল, আপনি যেটা বলেছেন যে একটা সার্টেন অ্যামাউন্ট ছিল, কিন্তু গত কয়েক বছর ধরে যখন থেকে এই সরকার প্রথমে আসার পরপরই কিন্তু একটা জিনিস করেছেন যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টরকে থার্ড সেক্টর হিসেবে ডিক্লেয়ার করেছেন। এরই প্রেক্ষিতে আমরা অনেকগুলো প্রতিবন্ধকতা আমরা দূর করতে পেরেছি। যে আগে যে সিলিং ছিল যে আমরা যখন ওষুধ রেজিস্ট্রেশন করব তখন স্যাম্পল পাঠাতে হয়, তারপরে আমরা যখন মার্কেট করব তখন স্যাম্পল পাঠাতে হয়, সেটার জন্য কিছু কোটা ছিল। তারপরে রেজিস্ট্রেশনের জন্য যে ফি লাগতো সেটা আমাদের অনেক কষ্ট করে প্রুভ করতে হতো যে আসলে এই টাকাটা দরকার। এখন কিন্তু সেটা নাই, কারণ আমরা বেশ কিছুদিন আগে থেকে আমরা এক্সপোর্ট শুরু করেছি এবং আমরা প্রুভ করতে পেরেছি এই জিনিসগুলো দরকার ওই দেশে এই প্রোডাক্টটা রেজিস্ট্রেশন করার জন্য এবং অ্যাপ্রোপ্রিয়েটলি মার্কেট করার জন্য। এবং এখন অনেস্টলি বলি যে আমেরিকার বাজারে কিন্তু আসলে আপনি যেটা বললেন $50,000 থেকে $300,000, এটা আসলে ইমার্জিং মার্কেটগুলোতে যাওয়ার জন্য। আমেরিকার বাজারে কোনো প্রোডাক্ট আমরা আসলে 7-8 কোটি টাকার নিচে আমরা যে খরচটা হয় একদম প্রোডাক্ট ডেভেলপমেন্ট শুরু থেকে শুরু করে একদম মার্কেটে যাওয়া পর্যন্ত। এখন বাংলাদেশ ব্যাংকের যে এটা হচ্ছে যে কেস বাই কেস তারা এটা ইভ্যালুয়েট করে, এবং আমরা যদি প্রুভ করতে পারি যে আসলে এই টাকাটা দরকার, কোনো রকম প্রতিবন্ধকতা নাই। তো আমি এখন শুধু একটাই রিকোয়েস্ট করি সরকারকে, এবং আসলে আমাদের বাণিজ্য মন্ত্রী সাহেব উনি অলরেডি এটা ডিক্লেয়ার করেছেন যে আমরা আসলে অনেকগুলো অ্যাক্রেডিটেশন পেয়েছি। বাংলাদেশের কয়েকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি উন্নত দেশেও ওষুধ পাঠানো শুরু করেছে। এটার জন্য যদি কিছু ইনসেন্টিভ দেওয়া শুরু হয় তাহলে কিন্তু আরো কোম্পানি আসবে, তারা এই যে এক্সপোর্ট করার জন্য আরো আগ্রহ দেখাতে পারবে। সো এই একটা জিনিস আমি হাইলাইট করব। কিন্তু কামিং ব্যাক টু ইয়োর যে এটা ছিল, প্রশ্নটা ছিল যে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, আসলে ওই রকম ভাবে আগের যে প্রতিবন্ধকতা ছিল যে মানি ট্রান্সফার করা, স্যাম্পল ট্রান্সফার করা, সেগুলো এখন আসলে নাই। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমি মোহাম্মদ আনিসুল ইসলাম, সাতক্ষীরা থেকে বলছি। জি বলুন। আমি ফিল্ডে কাজ করি ফার্মাসিউটিক্যালসে। তো স্যার, আমরা যেটা ফেস করি যেটা যে কম দামের ওষুধ বাজারে সয়লাব হয়ে আছে। আমরা যারা ভালো ফার্মাসিউটিক্যালসে কাজ করি তাদের কাজ করতে খুবই সমস্যা হয় এই নিম্নমানের ওষুধের জন্য। এই নিম্নমানের ওষুধ বাজারে ঠেকানোর জন্য কোনো পরিকল্পনা এই হাই ম্যানেজমেন্টের এনাদের আছে কিনা, এটা আমি জানতে চাচ্ছি। এটা কি আপনি বলবেন নাওয়াবুর রহমান? আমার মনে হয় এই প্রশ্নের অ্যান্সারটা আমাদের সারি অথবা স্যার বলেন। এটা উত্তরটা আসলে খুব জটিল, অনেক ধরনের ফ্যাক্টরের সঙ্গে জড়িত। সবচেয়ে বেশি যেটা উচ্চারিত হয় দুর্নীতির প্রসঙ্গটা। মুক্তিযুদ্ধের সময় আমাদের শোষণমুক্ত, বঞ্চনামুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সঙ্গে কিন্তু দুর্নীতিমুক্ত কথাটাও ছিল। কিন্তু আজকে কিন্তু আমরা ওই যতটা এগিয়েছি অর্থনৈতিক সেক্টর থেকে শুরু করে স্বাস্থ্য সেক্টরে, শিক্ষা সেক্টরে, আমরা দুর্নীতি বিরোধী সেক্টরে কিন্তু অতটা এখনো এগোতে পারিনি। আমাদের বিভিন্ন রকমের সমস্যা আছে, এবং এটা অনেকে বলেন যে মধ্যবিত্তের সেই উচ্চাভিলাষ, লোভ সেখান থেকে আসে। ওষুধ সেক্টরে কিন্তু এখান থেকে মুক্ত না। আমরা যাদেরকে বলবো মনিটরিং করার জন্য, যাদেরকে বলবো তৈরি করার জন্য, যাদেরকে বলবো বিক্রি করার জন্য, সব জায়গাতেই সমস্যাটা আছে। এখন বিষয়টা হলো যে আমাদের দেশে যে ওষুধ কোম্পানিগুলো আছে, যারা যারা নাকি জিএমপি অনুসরণ করে না, তাদের কিন্তু ওষুধের দাম খুবই কম, কারণ তাদের তো জিএমপি মানতে হয় না। তাদের ওইসব রেগুলেশনগুলো, ভালো মেশিন, ভালো ফেসিলিটিস এগুলো তৈরি করতে হয় না, ভালো ফ্যাক্টরি যেহেতু লাগে না, অতএব খুব কম ইনভেস্টমেন্টে তারা এটা করে। আরেকটা মুশকিল হলো যে ওই যে মিডফোর্ডের মতো কিছু বাজার আছে যেখানে খোলা বাজারে ওষুধের কাঁচামাল বিক্রি হয়। এইটা যদি বন্ধ করতে না পারি আমরা, এটা কিন্তু নিষেধ, আইনত নিষেধ, কিন্তু এখানে নানানভাবে নানান প্রক্রিয়াতে ওখানে ওই কাঁচামালগুলো বিক্রি হয়। থার্ড হলো যেটা, সেটা হলো যে অনেকে কাঁচামালেরই পরোয়া করে না। অলিতে গলিতে একেবারে সেই ধান ক্ষেতের বিলের মধ্যে একটা ওষুধের কোম্পানি, কেউ নাম জানে না, কিছু না। আমাদের ওষুধ প্রশাসন থেকেও সেগুলা দেখাশোনা করা সম্ভব হয় না, এবং এরা ওই যখনই ওষুধগুলো তৈরি করে সেখানে আটা ময়দা সুজি দিয়ে অ্যান্টিবায়োটিক বানাচ্ছে। তো এই যে ফেসিলিটিসের অভাব, দুই কাঁচামাল, নকল কাঁচামাল বা সাবস্ট্যান্ডার্ড কাঁচামাল কিনে আনার সুবিধা, তিন আটা ময়দা দিয়ে কিছু কিছু কোম্পানি তারা যখন নাকি ওষুধ তৈরি করে, সংখ্যায় কম, কোটি টাকার যে ওষুধের বাজার তার মধ্যে হয়তো 5 to 6% এরকম ওষুধ, কিন্তু এরা জ্বালাতন করছে অনেক বেশি ভালো ওষুধগুলোকে বাজার থেকে। ওই যে ব্যাড মানি ড্রাইভস এওয়ে গুড মানি, ওরকম ব্যাড ওষুধ এগুলো ভালো ওষুধগুলোকে তাড়াচ্ছে। এই জায়গাটাতে আমরা মনে করি যে আমাদের এখন যে পরিদর্শনটা হচ্ছে, আমাদের সময় প্রায় শেষ, পরিদর্শনের ফলে কিছুটা কাজ হবে বলে আমরা মনে করি। আমি আর দুইটি প্রসঙ্গে খুব দ্রুত যাব, আমরা বলে যাই আপনার কাছে যাব। আমাদের একটা কাঁচামাল তৈরির আমাদের একটা মানে পার্ক হচ্ছিল, আমরা সেটার কি অবস্থা এখন? এটা আসলে আপনি জানেন হয়তো যে সরকারের এটা খুব একটা ভালো উদ্যোগ এবং মুন্সিগঞ্জের গজেরিয়ার কাছে, এবং অলরেডি গভর্নমেন্ট এখানে $31 মিলিয়ন মতন খরচ করেছেন এবং আসলে আমাদের নিয়ারিং কমপ্লিশন। আমরা আশা করছি যে এই বছরের শেষ নাগাদ ইনশাল্লাহ আমরা কাজ শুরু করতে পারবো ওখানে। ধন্যবাদ নওয়াবুর রহমান, আপনার কাছে যাব যে একটু দেশের মানুষের জন্য যদি বলি যে দেশের মানুষ কম পয়সায় ভালো ওষুধ কিভাবে পাবে। একটা জিনিস আমরা জানি যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রায় 117টি ওষুধের মূল্য নির্ধারণ করে দিয়েছে এবং বলেছে যে এই ওষুধগুলো তৈরি করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি সেই ওষুধগুলো তৈরি করে না, যেহেতু সেই ওষুধগুলোতে লাভ কম, এটা একটা অভিযোগ আছে। তা আপনি যদি এই ব্যাপারটি একটু বলেন। হ্যাঁ, অবশ্যই আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর আমাদের একটা ওয়ান অফ দ্য অবজেক্টিভস হলো আমরা যাতে অ্যাফোর্ডেবল প্রাইসে মেডিসিনটা বাজারে দিতে পারি। অবশ্যই এটা আরও অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দ্যাট ইজ গভর্ন বাই দ্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ওনারা এই রোলটা প্লে করে। আমরা যেটা করতে চাই সেটা এবং করে আমি এক্সপেক্ট করি আদার ইন্ডাস্ট্রিয়াল ফলো, যে তারা যাতে কস্ট অফ ম্যানুফ্যাকচারিংটা, হ্যাঁ, দ্যাট মিনস ইফ দে ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি in manufacturing, there are so many ways that they can reduce the cost of manufacturing, and that is how they can really ensure the supply of the pharmaceutical products at an affordable price. আমি এখানে একটু নওয়াব সাহেবের সাথে অ্যাড করব। আসলে এই লিস্টটা কিন্তু করা হয় যে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে এসেনশিয়াল ড্রাগের যে লিস্ট আছে সেখান থেকে কিন্তু 117টা প্রোডাক্ট নেওয়া হয়েছে, এবং স্যার আমার সাথে এগ্রি করবেন যে আসলে এই লিস্টটা আসলে একটু আপডেট করা দরকার, কারণ এই লিস্টটা করা হয়েছিল অনেক আগে এবং এর মধ্যে দেখা গেছে যে অনেকগুলো ওষুধ আছে যে সেগুলোর বেটার রিপ্লেসমেন্ট অলরেডি চলে এসেছে, সেটা নিয়ে আসলে ফোকাস করা হচ্ছে। এবং আমি একটা এক্সাম্পল দিই, আমি এর আগে বলেছিলাম যে আসলে আমাদের বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি যারা এন্টারপ্রেনার আছে একদিকে তো তারা ব্যবসা করছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমাদের গোল হচ্ছে যে আমরা কত কম দামে এই ওষুধটা আমাদের লোকজনের কাছে পৌঁছে দিতে পারবো। আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো এখানে, বাট আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই যে এই যে গত বাজেটে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলা হয়েছে যে হেপাটাইটিস সি, যে গভর্নমেন্ট এটা ভ্যাট নেবে না, খুবই ভালো একটা উদ্যোগ। কেন আমাদের দেশে হেপাটাইটিস সির অনেক পেশেন্ট আছে এবং আসলে এটা তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে এসে ওষুধ দিতে হবে, কেননা এই চিকিৎসাটা হচ্ছে অনেক ব্যয়বহুল। আমরা দেখেছি যে রিসেন্টলি ইউএসএতে একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে সবুজবুবির নাম, তো এই ওষুধটা ইউএস এবং ডেভেলপ মার্কেটে বিক্রি হচ্ছে, এক একটা ট্যাবলেটের দাম হচ্ছে $1000, তো পুরো ট্রিটমেন্টটা শেষ করতে লাগে $84,000, প্রায় $65 লক্ষ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই প্রোডাক্ট লঞ্চ করেছে, তারা এটার প্রাইস রেখেছে $10 করে পার ট্যাবলেট, এবং এটা করতে পুরো ট্রিটমেন্টটা শেষ করতে লাগবে প্রায় আমাদের দেশি টাকা $65,000। আমাদের বাংলাদেশে এই ওষুধটা আমরা লঞ্চ করেছি, এবং আমরা যদি আমাদের জনগণকে সুলভ মূল্যে ওষুধ না দিতাম, আমরাও কিন্তু চাইতাম যে ওকে ভারতবর্ষে যেভাবে ভারতে যেভাবে দিয়েছে সেভাবে আমরা প্রাইসিংটা করি। আমাদের বাংলাদেশে এই ওষুধটা দিয়ে পুরো ট্রিটমেন্টটা শেষ করতে হবে $50,000 নিচে। তা আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে দেখেন যে আসলে আমরা কিন্তু যখনই প্রাইসিং করি আমরা কিন্তু অলওয়েজ চেষ্টা করি যে আমাদের জনগণকে সুলভ মূল্যে আসলে ওষুধ। ধন্যবাদ। আমরাও আশা করব যে আমাদের এই যে ওষুধ বাইরে রপ্তানি হচ্ছে, এই যে আমেরিকার বাজার আমরা ধরতে যাচ্ছি, এই যে লাভটা হবে সেই লাভটা দিয়ে আপনারা দেশের মানুষকে একটু স্বস্তি দেবেন, দেশের মানুষের সাথে কম পয়সায় ভালো ওষুধ খেতে পারে। তাহলেই কিন্তু চূড়ান্ত বিচারে আমরা বলবো যে আমাদের একটি নবদিগন্তের সূচনা হলো। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আবু নাইম সাইফুর রহমান যিনি ফোনে ছিলেন আমাদের সাথে, আপনাকেও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।